এ সালা ছেড়ে কি দেরি হবে? দেখতে পাচ্ছিস ওখান থেকে? বস, ঘরে যা, ঘরে গিয়ে জল খেয়ে আয়। এটা কি মুগু হতো? জল কল খুলে দিয়ে বসতে হবে না তো? ঘরটা দূর দিয়ে আছে। গেঁড়ি দিয়ে মাছ দেয় দুরকম দিয়ে, আজকে দেবো তো মাছটা কি আজকে নয় তো? এই মাছ দিলে মাছ, সেখানে যে চ্যান্ত মাছ আছে দেখি, জিজ্ঞেস করি ঘিরে দিয়ে মাছ দিয়ে দিয়ে মাছ রান্না করে কি হবে। জল হাটিস নি রোডো,
ডোডো জল ঘাটুনি। এই গেঁড়িগুলো একটু গরম জলে ফুটিয়ে নিতে হবে, তাহলেই সুন্দরভাবে ছাড়ানো যাবে। গরম জলেতে টকবক করে যে গরম জলটা ফুটে, ওই জলেতে বেশ ফুটিয়ে নিলে তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু কাঁচা গেঁড়ি ছাড়তে চায় না। এইভাবেই সহজভাবে গেঁড়ি ছাড়াতে হয়। আমি এইভাবেই গেঁড়ি ছাড়াই বাড়িতে, আর তোমরা সুজি নিতে পারো, আমি নিয়েছিলাম কিন্তু মুখটা ঘোঁতা ছিল, তার জন্য সেফটি পিন ব্যবহার করছি, সেফটি পিনও ভালো হয়। অনেক আবার গেঁড়ি ভেঙে বার করে, সেটা তো দেখতেও ভালো নয়, দেরিও হয়। দেখো গেঁড়ি ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। চাতাগুলো খোলা বেরিয়েছে, হাঁড়িতে নুন দিয়ে নিয়েছি, কারণ এইভাবে যদি চটকানো হয় তাহলে নোংরাটা বেরিয়ে যায়। এই দেখো গেঁড়িগুলোকে নুন দিয়ে এইভাবে চটকাতে হবে, আর এই যে মুঠিগুলো হাতে লাগছে, এই দেখো এই জলাতে এইভাবে নিলে ধুয়ে যাবে। এগুলোকে গেঁড়ির আমরা মুঠি বলি, তোমরা কি বলো? আর যেগুলো হাতে আসছে না সেগুলো এইভাবে বেছে বেছে বাদ দিয়ে দিতে হবে।
চলো এবার পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি। এভাবে চটকে নিলে গেঁড়ির গায়ের জন্য নোংরাটা আছে এই যে বেরিয়ে গেল। জল দিয়ে ধোয়ার পরেও কিন্তু আমার নেংড়ালে এইভাবে নোংরাগুলো বেরোচ্ছে। ধোয়া হয়ে গেছে কমপ্লিট, গাড়ি ছাড়ো না, এই দেখো।